হ্যালো ফ্রেন্ডস, আমরা আগের ভিডিওতে দেখেছি পাঁচ পর্যন্ত প্রশ্ন। আমরা এখানে আলোচনা করছি ওয়ার্ল্ড এবং ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর, যেগুলি পিএসসি, WBCS অন্যান্য পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো নাও লেটস স্টার্ট। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। সো লেটস স্টার্ট। কোয়েশ্চেন নাম্বার 5, রূপালী বিপ্লব কোন উপাদানের সঙ্গে যুক্ত? রূপালী বিপ্লব সাধারণত ডিম উৎপাদনের সঙ্গে যুক্ত। মানসিক মানচিত্রের প্রবক্তা কে? ওল্ডার রিচ হচ্ছে মানসিক মানচিত্রের প্রবক্তা। ইনসেল ওয়ার্ডস কিসের দ্বারা গঠিত হয়? তরঙ্গ ক্ষয়। ইনসেল ওয়ার্ডস গঠিত হয় তরঙ্গ ক্ষয়ের দ্বারা। অ্যান্সার হবে বি। গৌতমী কার শাখা নদী? গৌতমী হচ্ছে গোদাবরী শাখা নদী। অ্যান্সার হবে সি। দিয়ারা কোন অংশকে বলা হয়? দিয়ারা বলা হয় কালিন্দীর উত্তর অংশকে। ফার গাছের শহর কাকে বলা হয়? লে শহরকে ফার গাছের শহর বলা হয়। সব থেকে বেশি জাফরান চাষ করা হয় হিমাদ্রি হিমালয়ে। তিস্তা কোন নদীর উপর নদী? তিস্তা এখানে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু কোনটি নয়। হ্যালোফাইট উদ্ভিদ কোথায় পাওয়া যায়? গুজরাটে হ্যালোফাইট উদ্ভিদ পাওয়া যায়। গ্রহণাপুঞ্জ কোন দুটি গ্রহের মধ্যবর্তী অংশে দেখা যায়? বৃহস্পতি ও শনির মাঝখানে গ্রহণাপুঞ্জ দেখা যায়। বৃহস্পতি শনি। এখানে প্রশ্নটা একটু ভুল থাকতে পারে, তোমরা একটু চেক করবে, কারণ এর আগে একটা প্রশ্ন ছিল যেখানে অ্যান্সার ছিল মঙ্গল ও বৃহস্পতি। সো তোমরা প্রশ্নটা চেক করবে। নেক্সট প্রশ্ন, ত্রিভুবন সড়ক কোথায় অবস্থিত? ভারত ও নেপালের মধ্যে ত্রিভুবন সড়ক অবস্থিত। ভারতের ভূগোল শব্দটি কে প্রথম ব্যবহার করেন? ভারতের ভূগোল শব্দটি সূর্য সিদ্ধান্তে। এখানেও প্রশ্নটা একটু সংশয় হয়েছে, যাই হোক পরবর্তী প্রশ্ন দেখো। টপোগ্রাফি বইটি রচয়িতা কে? কসমাস। টপোগ্রাফি বইটি রচয়িতা হচ্ছেন কসমাস। ইংলিশ চ্যানেলের অপর নাম কি? ডেকান প্রণালী। ইংলিশ চ্যানেলের অপর নাম হচ্ছে ডেকান প্রণালী। ব্রহ্মপুত্র নদীর পৌরাণিক নাম কি? লোহিত। ব্রহ্মপুত্র নদীর পৌরাণিক নাম হচ্ছে লোহিত। ব্রহ্মপুত্র বিভিন্ন নামে পরিচিত। ব্রহ্মপুত্র নদীর পৌরাণিক নাম হচ্ছে লোহিত। নেক্সট প্রশ্ন, কেন্দ্রীয় থান তত্ত্বের জনক কে? ডব্লু ক্রিস্টালার। কেন্দ্রীয় থান তত্ত্বের জনক হচ্ছে ডব্লু ক্রিস্টালার। আইল্যান্ড অফ ফিমেলস কাকে বলা হয়? লাক্ষাদ্বীপকে আইল্যান্ড অফ ফিমেলস বলা হয়। আইল্যান্ড অফ ফিমেলস লাক্ষাদ্বীপ। নেক্সট প্রশ্ন, এককভাবে ভারতের সর্বশ্রেষ্ঠ শিল্প কোনটি? কার্পাস বয়ন হচ্ছে ভারতের সর্বশ্রেষ্ঠ শিল্প। কার্পাস বয়ন। চারমিনার ভারতের কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত চারমিনার শহর। দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কোন নদীর বদ্বীপকে? কাবেরী নদীর বদ্বীপকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়। কাবেরী নদীর বদ্বীপ। পূর্ণা কোন নদীর উপনদী? পূর্ণা হচ্ছে তাপ্তি নদীর উপনদী। ভারতের জলবায়ু কী প্রকৃতির? ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির জলবায়ু। ভারতের সর্বাধিক বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে? মৌসিনান অঞ্চলে ভারতের সর্বাধিক বৃষ্টিপাত হয়। ভারতের বৃষ্টি বিরল অঞ্চলের উদাহরণ দাও। থর মরুভূমি অঞ্চল হচ্ছে ভারতের বৃষ্টি বিরল অঞ্চল, থর মরুভূমি অঞ্চল। আন্দি কখন প্রভাবিত হয়? আন্দি সাধারণত সন্ধ্যার সময় প্রভাবিত হয়। অ্যান্সার হবে বি, সন্ধ্যার সময় প্রভাবিত হয়। ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ বেশি? মধ্যপ্রদেশ রাজ্যে ভারতের বনভূমির পরিমাণ সবথেকে বেশি। জাতীয় বননীতি গ্রহণ করা হয় কত সালে? 1952 সালে জাতীয় বননীতি গ্রহণ করা হয়। বন সংরক্ষণ আইন কখন গ্রহণ করা হয়? 1980 সালে বন সংরক্ষণ আইন গৃহীত হয়। 1980। নেক্সট প্রশ্ন, ভারতের বনভূমির মোট আয়তন কত? এখানে 752.3 লক্ষ হেক্টর। 752.3 লক্ষ হেক্টর। নেক্সট প্রশ্ন, ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? দেরাদুনে। ভারতের অরণ্য গবেষণাগার অবস্থিত দেরাদুনে। লম্বা ও সূচালো প্রকৃতির গাছ কোন অঞ্চলে দেখা যায়? পার্বত্য অঞ্চলে লম্বা ও সূচালো প্রকৃতির গাছ দেখা যায়। ভারতের মোট আয়তনের কত অংশ বনভূমি থাকা উচিত? 1/3 অংশ। এখানে আনসার বি। অরণ্য কী সম্পদ? অরণ্য হচ্ছে পুনর্ভব সম্পদ। দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে কোন মৃত্তিকা দেখা যায়? কৃষ্ণ কালো মৃত্তিকা। দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে কৃষ্ণ কালো মৃত্তিকা দেখা যায়। নেক্সট প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলের প্রধান মৃত্তিকা কোনটি? ল্যাটেরাইট হচ্ছে নিরক্ষীয় অঞ্চলের প্রধান মৃত্তিকা। কোন মৃত্তিকায় পিএইচ এর মাত্রা সর্বাপেক্ষা কম? পার্বত্য মৃত্তিকায় পিএইচ এর মাত্রা সর্বাধিক কম।
ভারতবর্ষের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বনিম্ন? হরিয়ানা। ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বনিম্ন? হরিয়ানা রাজ্যে ভারতের বনভূমির পরিমাণ সর্বনিম্ন। সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? কারাকোরামে অবস্থিত সিয়াচেন হিমবাহ। প্রাচীন পলিযুক্ত অঞ্চলকে কি বলে? ভাঙ্গর বলে। প্রাচীন পলিযুক্ত অঞ্চলকে বলা হয় ভাঙ্গর। টেম্পারেট ফরেস্ট রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? সিমলাতে অবস্থিত টেম্পারেট ফরেস্ট রিসার্চ সেন্টার। ভারতের প্রথম লোহা কারখানাটি কোথায় স্থাপিত হয়? পোর্টানোভোতে ভারতের প্রথম লোহা কারখানাটি স্থাপিত হয়, পোর্টানোভো। বর্তমানে ভারতের বৃহত্তম তৈলখনি অঞ্চলটির নাম হচ্ছে বোম্বে হাই। সিমলিপাল ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থিত? উড়িষ্যাতে অবস্থিত সিমলিপাল ন্যাশনাল পার্কটি উড়িষ্যাতে অবস্থিত। অ্যান্সার হবে কে। ভারতের গভীরতম বন্দরটির নাম কি? প্যারাদ্বীপ। ভারতের গভীরতম বন্দরটির নাম হচ্ছে প্যারাদ্বীপ। তেহরি বাঁধ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? উত্তরাঞ্চল অবস্থিত তেহরি বাঁধ প্রকল্প। রোম শহরটি কোন নদীর তীরে অবস্থিত? টাইবার্ট। রোম শহরটি টাইবার নদীর তীরে অবস্থিত। সিসিলি ও ইটালির মূল ভূখণ্ডকে বিচ্ছিন্ন করেছে মেসিনা প্রণালী। সিসিলি ও ইটালির মূল ভূখণ্ডকে বিচ্ছিন্ন করেছে মেসিনা প্রণালী। কিরগিজ উপজাতি কোন দেশে দেখা যায়? এশিয়া। কিরগিজ উপজাতি দেখা যায় এশিয়াতে। উড়ন্ত মাছের দেশ বলা হয় মায়ানমারকে। অ্যান্সার হবে বি। হালকা ইঞ্জিনিয়ারিং শিল্পটি কোথায় অবস্থিত? জুরিখ সুইজারল্যান্ডে অবস্থিত হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প। নেক্সট প্রশ্ন, ভারতের রেলের অঞ্চলটিকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়? 17টি। অ্যান্সার হবে বি। পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম হচ্ছে গঙ্গা বদ্বীপ। বিশ্বের উচ্চতম মালভূমির নাম কি? বিশ্বের উচ্চতম মালভূমির নাম হচ্ছে পামির মালভূমি। ভারতের প্রধান মৃত্তিকার নাম কি? পলিমাটি। ভারতের প্রধান মৃত্তিকা হচ্ছে পলিমাটি। অ্যান্সার হবে বি। মরু অঞ্চলের মাটির স্থানীয় নাম হচ্ছে সিরোজেম। মরু অঞ্চলের মাটির স্থানীয় নাম সিরোজেম। বসুন্ধরা সম্মেলন কত সালে হয়? 1992 সালে বসুন্ধরা সম্মেলন হয়। একটি দুষ্প্রাপ্য সম্পদের উদাহরণ হচ্ছে টিন। ওজন স্তর কি সম্পদ? আন্তর্জাতিক সম্পদ। ওজন স্তর হচ্ছে আন্তর্জাতিক সম্পদ। সঞ্চিত সম্পদের উদাহরণ দশ। কয়লা হচ্ছে সঞ্চিত সম্পদ। সম্পদের জনক কাকে বলা হয়? প্লুটোকে। এখানে অ্যান্সার হবে ডি। জিমারম্যানকে সম্পদের জনক বলা হয়। সম্পদ সৃষ্টিতে মানুষের ভূমিকা কি? সর্বজাতিক। অ্যান্সার হবে এখানে সি। সম্পদ সৃষ্টিতে মানুষের ভূমিকা হচ্ছে সর্বজাতিক। একটি অদ্বিতীয় সম্পদের উদাহরণ হলো অদ্বিতীয় সম্পদ। উদাহরণ হচ্ছে অব্রো। ভারতের সবচেয়ে বেশি জল সেচ করা হয় কোন পোতায়? নলকূপ পোতায়। ভারতের সবথেকে বেশি জল সেচ করা হয় নলকূপ পোতায়। পর্যন্ত একটা সমস্যা আছে, তোমরা একটু চেক করবে পুরোটা। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জল সেচ করা হয়? বিহার, পশ্চিমবঙ্গ, রাজস্থান, এখানে পাঞ্জাব। বিহার রাজ্যে সবথেকে বেশি জল সেচ করা হয়। এই প্রশ্নটা একটু কনফিউশন রয়েছে, যাই হোক। নেক্সট প্রশ্ন, নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? কৃষ্ণা নদীর উপর নাগার্জুন সাগর প্রকল্প অবস্থিত। অ্যান্সার হবে বি। ভারতের বৃহত্তম নদী উন্নয়ন পরিকল্পনা কি? ভাগরা নাঙ্গল। ভারতের বৃহত্তম নদী উন্নয়ন পরিকল্পনা হচ্ছে ভাগরা নাঙ্গল। কর্ণাটকের পাহাড়ি অঞ্চল কি চাষের জন্য বিখ্যাত? কর্ণাটকের পাহাড়ি অঞ্চল কফি চাষের জন্য বিখ্যাত। দক্ষিণ ভারতের বাগিচা ফসল কি? দক্ষিণ ভারতের বাগিচা ফসল হচ্ছে রবার। অঘায়নী বলা হয় কোন ধানকে? আমন ধানকে অঘায়নী বলা হয়। কল্পতরী বৃক্ষ বলা হয় নারকেল গাছকে। অ্যান্সার হবে সি। সুজাতা একটি উচ্চ ফলনশীল কোন বীজ? তুলো। সুজাতা হচ্ছে একটি তুলো বীজ। ভারতের সর্বাধিক চা উৎপাদন হয় অসম রাজ্যে। ভারতের কোথায় বেশি রবার বাগিচা রয়েছে? কেরল রাজ্যে সবথেকে বেশি রবার বাগিচা রয়েছে। পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র। পূর্ব ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্র ফারাক্কা। কোরবা কয়লা খনি কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড় রাজ্যে অবস্থিত কোরবা কয়লা খনি। অব্র উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? অন্ধ্রপ্রদেশ। অব্র উৎপাদনে অন্ধ্রপ্রদেশ রাজ্য সর্বাধিক স্থান অধিকার করে। কোনটি নিম্নমানের কয়লার উদাহরণ? লিগনাইট হচ্ছে নিম্নমানের কয়লা, লিগনাইট। অ্যান্সার হবে ডি। মহারাষ্ট্রে একটি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম হচ্ছে তারাপুর। অ্যান্সার হবে সি। দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে
নেভেলি অ্যান্সার হবে ডি। কোরবা তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড় রাজ্যে অবস্থিত কোরবা তাপবিদ্যুৎ কেন্দ্র। হিন্দুস্তান শিপইয়ার্ড কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে অবস্থিত হিন্দুস্তান শিপইয়ার্ড। নুনমাটি তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত? আসাম রাজ্যে অবস্থিত নুনমাটি তৈল শোধনাগার। কৈগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। কৈগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত গুজরাটে। ভারতের দুধ গবেষণাগার কোথায় অবস্থিত? কার্নার ব্যাঙ্গালোরে অবস্থিত। ভারতের দুধ গবেষণাগার কার্নার ব্যাঙ্গালোরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, কেন্দ্রীয় ওষুধ গবেষণাগার ভারতে কোথায় অবস্থিত? কেন্দ্রীয় ওষুধ গবেষণাগার অবস্থিত দিল্লিতে। নেক্সট প্রশ্ন হচ্ছে, একটি বিকল্প শক্তির উদাহরণ দাও। এখানে সৌরশক্তি হচ্ছে একটি বিকল্প শক্তির উদাহরণ। গান্ধী সাগর অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ। গান্ধী সাগর অভয়ারণ্য মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। গির অরণ্য কোথায় অবস্থিত? জুনাগড় রাজ্যের গুজরাটে, গুজরাটের জুনাগড়ে গির অভয়ারণ্য অবস্থিত। করবেট জাতীয় উদ্যান অবস্থিত নৈনিতাল উত্তরাখণ্ড। বিশ্ব অভয়ারণ্য দিবস কোন তারিখ পালিত হয়? তেইশে মার্চ। তেইশে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয়। তেইশে মার্চ অ্যান্সার হবে সি, বিশ্ব আবহাওয়া দিবস তেইশে মার্চ। পৃথিবীর উচ্চতম কংক্রিটের বাঁধটির নাম কি? ভাঙড়া বাঁধ। অ্যান্সার হবে গিয়ে পৃথিবীতে বায়ুর চাপ বলা কয়টি? ষাটটি। পৃথিবীতে বায়ুর চাপ বলা হচ্ছে ষাটটি। পাকিস্তানের দীর্ঘতম নদীর নাম কি? সিন্ধু। কপিলাবস্তু কোথায় অবস্থিত? নেপালে। অ্যান্সার হবে বি। ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? মোবলা। অ্যান্সার হবে এ। পৃথিবীর সর্ববৃহৎ তেল শোধনাগার কোথায় অবস্থিত? এখানে প্রশ্ন 595 নম্বর প্রশ্ন। অ্যান্সার হবে এলবুজ। ইউরোপের সর্বোচ্চ পর্বত হচ্ছে এলবুজ। এখানে প্রশ্নটা অ্যান্সার যদিও মোবলা হবে না। পৃথিবীর সর্বোচ্চ তেল শোধনাগার কোথায় অবস্থিত? আবদান। অ্যান্সার এ। নেক্সট প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতের অপর নাম কি? সাহাদ্রি। পশ্চিমঘাট পর্বতের অপর নাম হচ্ছে সাহাদ্রি। আলপাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম মোবলা। অ্যান্সার হবে এখানে ডি। নেক্সট প্রশ্ন, এশিয়ার কোথায় প্রথম রাবার চাষ শুরু হয়? শ্রীলঙ্কা। এশিয়ার শ্রীলঙ্কায় প্রথম রাবার চাষ শুরু হয়। সেক্সট্যান শব্দের অর্থ কি? সেক্সট্যান শব্দের অর্থ হচ্ছে বৃত্তের ষষ্ঠাংশ, অর্থাৎ 60 ডিগ্রি। বৃত্তের ষষ্ঠাংশ অর্থাৎ 60 ডিগ্রি। বৃহত্তম গ্রহাণুর নাম কি? প্রক্সিমা। প্রক্সিমা হচ্ছে বৃহত্তম গ্রহাণু। পঞ্চসমুদ্রের বন্দর কোন শহরকে বলা হয়? মস্কোকে পঞ্চসমুদ্রের বন্দর বলা হয়। বিখ্যাত খাজরা মহাদেব মন্দির কোথায় অবস্থিত? ভূপাল। কোন দেশের রাজধানী দোহা? কাতারের রাজধানী হচ্ছে দোহা। কাতারের রাজধানীর নাম হচ্ছে দোহা। চীনের বিখ্যাত প্রাচীরটি প্রথম কে তৈরি করেন? সি হুয়াং দি। কোন তারিখে পৃথিবী দিবস পালিত হয়? 22 এপ্রিল পৃথিবী দিবস পালিত হয়। কোন তারিখে বিশ্ব জল দিবস হিসাবে পরিচিত? 21 মার্চ বিশ্ব জল দিবস। থাইল্যান্ডের পুরনো নাম ছিল সিয়াম। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। আই উইল মিট ইন নেক্সট ভিডিও।